আমরা সবগুলো রাস্তা সেনাবাহিনীর পেট্রোল পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সম্পূর্ণরূপে ক্লিন করা হবে। তোমরা বেড়াতে এখন এখানে বসলে কেন? এই যে সেনাবাহিনী বেড়াতে, এই তোমার দোকানের সামনে যদি কালকে তুমি হকার দাও তোমার বাকলা তুলে হলাম। এই যে মার্কেটটা লক্ষ লক্ষ লোক রাস্তার উপর দিয়া বা বোনরা বাচ্চারা হাঁটতে অনেক কষ্ট, পুরা রাস্তা দেখে না পারে একটা ই নাই, গাউসিয়া থেকে পার হইতে পারতেছে না। মহিলারা বাচ্চারা কত কষ্ট করতেছে না, গাড়ি ঠিকা আসতে পারতেছে না। এখন যে আপনি দেখেন সন্দীমার কোনার থেকে আপনি যান একদম ওই বিশাল বিল্ডার্স আসে সাইডে, দয়া করে সামনে যান আসে সাইডে এদিক দিয়ে যান, কোথাও দেখবেন যে সবচেয়ে আমাদের রাস্তার একটু যদি আপনারা আজকে থাকে আর আপনারা করবেন কি, আপনারা কয়েকটা ব্যানার দেন আমাদেরকে প্রত্যেক মার্কেটের সামনে দো অফিসের সামনে, যে আপনাদের কোনো চান্দাবাজ কোনো কিছু হইলে আপনাদের অ্যাড্রেস দিয়া আপনাদের মোবাইল দিয়া ব্যানার দেন, এই ব্যানার দেখলো একটু জায়গা জায়গা একটা ব্যানার দেন, এখান থেকে হকার বসবে না, আদেশ ক্রমে সেনাবাহিনী সিটি কর্পোরেশন পুলিশ মার্কেট কর্মকর্তা এই জায়গা জায়গায় আপনার ব্যানার করে দেন। আমরা দেখাইতে পারবো এই বসলা কেন তুমি এখানে ব্যানার দেখো, আসতে আসতে তোমরা ব্যানার দেখো এখানে বসলা কেন, এই যে সেনাবাহিনী ব্যানার, আমাদেরকে বলবেন এই তোমার দোকানের সামনে যদি কালকে তুমি হকার দাও তোমার বাকলা তুই হলাম, তোর আই বলবো এবার তুই বলে তো কালকে আমার আই ফিটবো তুই উঠ আমি তোরা দিব না তোর লাইকে আমি মেরে খামো। এই যদি কিছু প্র্যাকটিক্যাল কিছু করেন এই ছাড়া আর ছাড়া আমাদের কোনো উপায় নাই। যেভাবে শুরু হয়েছে স্যার, যেভাবে শুরু হয়েছে যেভাবে শুরু হয়েছে মূল কথা একটাই, এপিএম আর এইপি বেশি ব্যস্ত নাই, এইলে আমাদের আমরা এই সমস্যা মার্কেট জর্জরিত প্রত্যেক কর্মকর্তা জর্জরিত আছে। এই বেটা অমুক খাইছে না এটার সামনে আবি নাই পাঁচটা আমি নেব, এই দুইটা আমি নেব আমি বসামু, তা আমরা এই জর্জরিত আছি। আপনারা আমাদের সবাই দিচ্ছেন আমাদের ব্যানার করে দেন, সবার নম্বর দিয়ে দেন জায়গায় জায়গায় সেনাবাহিনী এরকম ছোট করে আপনাদের নম্বর দিয়ে লাগাই দেন, তাদের কি বকতাম যদি আমরা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করি, ওনারা আপনাদেরকে ফোন দিবে অমুক দোকানদার আমার সাথে খারাপ ব্যবহার করেছে নম্বরটা আপনাদের পাবে, আর যদি আমাদের সাথে করে আমরা করতে পারবো এই যে আইসা গুন্ডা আমি করতে পারবো না নম্বর দেখছো তোমাকে ফোন করে দেবো তাহলে ভয় পাইব, একটু ব্যানার সিস্টেম করে দেন। আর যদি আমরা জায়গা দিব আমরা আপনাদেরকে জায়গা দিব যদি আপনাদের সম্ভব হয় আমাদের মার্কেটে করেন রাস্তার উপরে করেন, আমরা পাঁচ মার্কেট বহন করবো স্ট্রেস হ্যান্ডেল করে দেবো তের বল দিয়ে দেবো, যদি বলে টিনের ঘর তাও করে দেবো, একটা ক্যাম্প আমাদের ব্রিজের এখানে করেন আমরা শান্তি পাবো, বা সব মার্কেটগুলো আপনাদের জন্য দোয়া করবে। তা সালাম আলাইকুম, আমার বক্তব্য ছিল আর বলবো না, এই আমি এই ব্যাপারে একটা সলিউশন প্রপোজিশন দিচ্ছি। এই পূজার পরে নেক্সট উইক আমরা প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করব যে এখানে হকার আর বসা যাবে না অবৈধভাবে, কোন রকম হকার বসা এরকম একটা ডেলিবারেট অ্যানাউন্সমেন্ট হবে, সেখানে আমরা থাকবো পুলিশ থাকবে এবং এটা কিন্তু মেইন রাস্তা নিয়ে রাস্তাগুলো নিয়ে প্রথম রাস্তা। এইটা হওয়ার পরে আমরা একটা ডেট দিব যে এই ডেট থেকে আর কাউকে দেখা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তারপরে ওই ডেটে যদি কেউ থাকে তাহলে তাকে আসলেই ধরে আইনগত শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, প্রয়োজন হলে মোবাইল কোড করে ওইখানেই ডিসপোজাল দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা সবগুলো রাস্তা সেনাবাহিনীর পেট্রোল পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সম্পূর্ণরূপে ক্লিন করা হবে, ঠিক আছে? তারপরে এখানেই শেষ না, এই যে ক্লিন হইলো, যে প্রবলেমটা আসতেছে যে ক্লিন হওয়ার পরেই বসে যায়, এইটা নিরসনে আমি ব্যক্তি সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের লোক আমি এখানে সার্বক্ষণিক একজন নিয়োজিত রাখবো যে আমাকে ইন্টেলিজেন্সটা দিবে পুলিশের, এছাড়াও আমার পিরিয়ডিক পেট্রোলিং যেটা সেটা চালু থাকবে, এবং যে ব্যানার সিস্টেমটা স্যার আমরা প্যানাফ্লেক্স করে বিভিন্ন জায়গায় এটা লাগিয়ে দিব, যাতে হচ্ছে হ্যাঁ আপনারাও স্ট্রেংথটা পান যে হচ্ছে যে হ্যাঁ আমরা